বন্ধুরা, এবছর মাধ্যমিকে তোমাদের ঠিক এইভাবেই মার্জিনটা টানতে হবে। বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল মাই স্পেশাল স্টাডি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো যে মাধ্যমিক 2021-এর অনেক নিয়মাবলীর পরিবর্তন হয়েছে। তোমাদের 90 মার্কসের পরিবর্তে 45-এর উত্তর করতে হবে। সেই 45 নম্বরের প্রশ্নের উত্তর কীভাবে খাতায় সাজাবে, এবছরে কোনটা আগে লিখতে হবে, MCQ কীভাবে করতে হবে, সব আজ এই ভিডিওতে সহজ করে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করো না, কেননা আধখাপচারা দেখলে কিন্তু তখন পরীক্ষায় হলেই ভুল হয়ে যাবে। তাই পুরোটা যেন মন দিয়ে দেখো এবং ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, প্রথমেই আসি তোমাদের মার্জিনের ব্যাপারে। পরীক্ষায় তোমরা প্রথমেই কোশ্চেনপত্র হাতে পেয়ে পাওয়ার সাথে সাথে যখনই পেপারটা পাবে, পেয়ে আগে উপরে 3 ইঞ্চি এইভাবে ভাজ করে নেবে এবং সাইডেও এইভাবে 2 ইঞ্চি ভাজ করবে, আর এই পাশে উপরে এবং নিচে সাইডে কী করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তোমরা ভাজ করে নেবে, এবং মার্জিন যেটা টানবে সেটা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে টানবে। তাতে কী হবে, তোমাদের যে খাতায় লিখবার যে জায়গাটা, যে স্পেসটা আছে, সেটা পুরোটা তোমরা ভরাট করে লিখতে পারবে এবং এক্সামিনারও তাতে খুশি হবেন, স্পেসটা দেখতেও সুন্দর লাগবে। এবার আসি খাতায় ব্লক কোশ্চেন লেখা নিয়ে। ধরো একটা কোশ্চেন লেখা তোমরা স্টার্ট করলে, শুরু করলে, তোমাদের শেষ হয়ে গেলো এই ঠিক এই পর্যায়ে, এইখানে এসে একটা কিন্তু এন্ড একটা লাইন টেনে দিলে এক্সামিনারের সুবিধা হবে, জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাবে। কিন্তু কখনোই পরের এই যে ফাঁকা জায়গাটায় নেক্সট কোশ্চেন যেটা হবে সেটা উত্তর লেখা শুরু করবে না, কী করবে না, পেজ উল্টে তারপরে যে দাগ দিয়ে তোমরা সেখানে লিখবে, এখানে নেক্সট উত্তর দিয়ে লিখবে এভাবে কোশ্চেন মার্ক দিয়ে। আর কোশ্চেন মার্ক যেন বিভাগ থাকবে, যাতে কোশ্চেন মার্ক থাকবে অবশ্যই সেভাবে লিখবে। আর এখানে যখনই নেক্সট পেজে যাবে কোনো কোশ্চেন লেখার বা নেক্সট যে কোশ্চেন উত্তরটা লিখবে সেক্ষেত্রে পিটিও দিতে কিন্তু ভুলবে না। বন্ধুরা, তোমরা যদি পরীক্ষায় এই সমস্ত নিয়মগুলো মেনে খাতা যদি মেনটেন করো বা লেখো, তাহলে সিস্টেমটা সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজটা অনেক এগিয়ে যাবে, অনেক বেশি হবে। আচ্ছা, আসি এবার পেনের ক্ষেত্রে। পেনের ক্ষেত্রে তোমরা কখনোই লাল গোলাপি এবং সবুজ পেন ইউজ করবে না। মার্কার একদম নয়, হোয়াইটনারও একদম নয়, শুধু ইউজ করবে নীল কালির পেন। আমাদের যখন আমরা লিখি আর ব্ল্যাক দিয়ে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তার নিচে মার্ক করবে, তাহলে খাতাটা সুন্দর হবে। বন্ধুরা, এবার আসি MCQ লেখার ব্যাপারে। সেটা MCQ লেখা শুরু করলে দাগ নাম্বার দিয়ে পরপর লিখবে, যেমন ধরো 1.1-এর ক, এরকম দিয়ে শুধু উত্তরটাকে লিখতে হবে। কখনোই কিন্তু MCQ-র ক্ষেত্রে পুরো কথায় তোমাদের এখানে লেখার একদম দরকার নেই, যাতে কিন্তু তোমাদেরই সময় নষ্ট হবে। আর SQ কিন্তু MCQ আর SQ পরপরভাবে করা চলবে না, তাতে কিন্তু নম্বরটা হেরফের হয়ে যাবে। একটা MCQ করলে একটা SQ করলে এভাবে কখনোই করবে না। MCQ শুরু করলে MCQ-টিগুলোই সব শেষ করে নিই, তারপরে SQ তোমরা করা শুরু করবে। আর ব্রড কোশ্চেনের ক্ষেত্রে বলি, যেটা সেটা হলো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের কবির নাম, লেখকের নাম, এগুলো কিন্তু তোমাদের সংযোগ করতে হবে, তাহলে কিন্তু নাম্বারটা ঠিকঠাক আসবে না। SQ ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা, এইভাবে কোনো ডিটেলসে কিছু কবিতার নাম, কবির লেখকের নাম, এগুলো লেখবার কোনো প্রয়োজন নেই, এবং স্টেট কার্ডভাবে উত্তর দেবে। MCQ-তে আবার বলছি, রিপিট করছি, শুধু উত্তরটা লিখলে যথেষ্ট। বন্ধুরা, এখানে যে রুলগুলো আমি তোমাদের দেখালাম সেগুলোকে যদি ফলো করো তাহলে অবশ্যই তোমাদের পার্সেন্টেজটা কিন্তু বাড়বে, এবং ভিডিওটা কিন্তু দেখবে ভালো হবে। আর পরেও ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাড়িতে থেকো, সুস্থ থেকো।